আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী, 2024 সাল দ্বারা দাখিল পরীক্ষা দিচ্ছ, তোমাদের হাদিস শরীফ সাজেশন আমরা এই ভিডিওর মাধ্যমে দিব। তার পূর্বে একটি কথা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে না, আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে, আর কিছু সাবস্ক্রাইব প্রয়োজন, সাবস্ক্রাইবটি অনুগ্রহপূর্বক করে নাও। কারণ দাখিল পরীক্ষার্থী 2024 যারা পরীক্ষা দিচ্ছ, তোমাদের কাছে এতটুকু অনুরোধ থাকবে যাতে সবাই সাবস্ক্রাইবটা করে নাও। তো যে বিষয়টি সাজেশন দেবো, হাদিস এবং গোসল হাদিস, হাদিস শরীফ থেকে দেখো, এখানে আমরা কিছু নির্ধারিত হাদিস নাম্বার দিয়ে দিলাম এবং রেড মার্ক করে দিলাম। যেগুলো রেড মার্ক রয়েছে অর্থাৎ আন্ডারলাইন করা আছে, সেগুলো একটু বেশি তোমরা গুরুত্ব দিবে। আর যে প্রশ্নগুলো পড়া আছে তোমার, শুধু রিভিশন দিয়ে যাবা এখান থেকে, আর নতুন করে পড়তে গেলে কিন্তু তোমাদের দেখা যাবে সব কিছু উলট পালট হয়ে যাবে। সেজন্য তোমাদের যদি পড়া থাকে এগুলো সবগুলো, এখানে যতগুলো হাদিস নাম্বার দিয়েছি সবগুলো এক নজর দেখে যাওয়ার চেষ্টা করবা। আর বেশি গুরুত্ব দিবা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, তারপরে 34 নম্বর, 40, 41, 42, তারপরে হলো 50, তারপরে 69, তারপরে 98, 115, 111, 115, 148, 194, 200, তারপরে হলো 222টার একটু গুরুত্ব দিও, তারপরে হলো 279, 80, তারপরে 301, 300। তো এই হাদিসগুলোকে একটু গুরুত্ব দিবা। আর উসুলে হাদিস তোমাদের যেটা পড়তে হবে, উসুলে হাদিসের জন্য দেখো এখানে আমরা 4টা হাদিস দিয়েছি। হাদিস কাকে বলে, এর আলোচ্য বিষয় ও লক্ষ্য উদ্দেশ্য কী, তারপরে মতন অনুসারে হাদিসের প্রকারভেদ আলোচনা করো, তারপরে হাদিস 3 নম্বর দেখো রয়েছে মুনকাতি, মশহুর, আজিজ, গরিব, এই হাদিসগুলো হাদিসের সংজ্ঞা দাও, তারপরে কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্য কী, হাদিসে কুচির পরিচয় দাও। তো এই ছিল তোমাদের উসুল হাদিস। আর মুখস্থ হাদিস বলবো, তোমাদের যে হাদিসটা ভালো লাগে সিলেবাসের আওতাধীন সেই হাদিসটা তোমরা আশা করি ইতিমধ্যে মুখস্থ করে নিয়েছো। আর যদি মুখস্থ না থাকে, এখানে দেখো 2023 সালে আসা যে কোনো একটি হাদিস এবারত সহকারে ছোট্ট একটা হাদিস মুখস্থ করবা, যাতে এবারত সহকারে সুন্দর করে লিখতে পারো। তো এই ছিল আজকের সাজেশন। আর একটি কথা আগেও বলেছি, এখনও বলতেছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। কারণ দাখিল 2024 যারা আমাদের চ্যানেল ফলো করতেছো, প্রত্যেকের কাছে অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। কারণ আমরা 1 লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে যদি তোমরা সাবস্ক্রাইবটা করে নাও। তো দেখা নেবে পরবর্তী কোনো ভিডিওতে। আর তোমাদের নির্ধারিত যদি তোমাদের গাইডলাইন প্রয়োজন হয়, আমাদের পেজ অনলাইন মাদ্রাসা, নামটা মনে রাখবে অনলাইন মাদ্রাসা, ফেসবুকে গিয়ে যদি সার্চ দাও তাহলে আমাদের পেজটি পেয়ে যাবে। পেজের মধ্যে বিভিন্ন ধরনের তোমাদের কিন্তু সেখানে সাজেশন থেকে শুরু করে গাইডলাইন দেওয়া হচ্ছে। আর বাংলা দ্বিতীয় কালকে যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু MCQ হুবহু কমন আসছে। তো সেই জন্য সেই পেজটি ফলো দিয়ে রাখতে হবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।